লুনু এখন কত বড় ডাক্তার, আমায় চিঠি লেখার সময় কোথায় তার? আরে দাদা না হয় ব্যস্ত, কিন্তু বৌদি তো একটা করে চিঠি লিখতে পারে। তো যেমন কথা, বউ মাকে রোজ রোজ চিঠি লিখবে। বাবা, বড় ছেলে আর বড় বউয়ের প্রতি অন্ধ হয়ে থেকো না, পরে কষ্ট পাবে। শোন, আমি রুনুর কাছেও যাচ্ছি না, বৌমার কাছেও যাচ্ছি না, আমি যাচ্ছি আমার দিদি ভাইয়ের কাছে। ওকে আমি কতদিন দেখিনি, আমার মনটা বড় চঞ্চল হয়ে উঠেছে। হ্যাঁ বাবা, পিঙ্কির জন্য আমার মনটা মাঝে মাঝে বড় খারাপ লাগে। বাবা বাবা, তুমি পাঁচ টাকা রাখো, পিঙ্কিকে না একটা চকলেট কিনে দেবে। হ্যাঁ, আর শোন, আমি চার পাঁচ দিনের মধ্যে ফিরে আসবো। হ্যাঁ, তুই আবার দরজা খুলে হুট করে বাইরে বেরিয়ে যাস না, সাবধানে থাক। না না, তুমি নিশ্চিন্তে যাও বাবা, নিশ্চিন্তে। আজ আমার জন্মদিনে আসছো তো? বাহ, তোমার জন্মদিন আর আমি আসবো না? আসবে না, কিছুতেই আসবে না, দিন রাত রোগ আর রোগী নিয়ে ব্যস্ত। বাড়িতে এতগুলো গেস্ট আসবে, কোনো কাণ্ডব জ্ঞান আছে তোর জামাইবাবু? তোরও কিন্তু বড্ড বাড়াবাড়ি আছে, আমার জন্মদিনে এতগুলো লোক বলার কি দরকার ছিল? বাপ মা মরা একমাত্র বোন তুই আমার, তোর জন্য এটুকু করবো না? আমার একটি মাত্র শালিকা, কটা করে জন্মদিন তো করতেই হবে, তা নাহলে লোক কে বলবে কি? শালির জন্মদিনে তবু সময় মতো বাড়ি ফিরলে। এটা তুই বাজে কথা বললি দিদি, তোর জন্মদিনে জামাইবাবু বাড়ি থেকে বেরোননি। হ্যাঁ বলো বলো ইন্দিরা বলো, কতখানি ভালোবাসা থাকলে এরকম জিনিস হয়। ভালোবাসা না চাই, নেহার সেদিন জ্বর হয়েছিল। Hi. Happy birthday to you. Thank you. Happy birthday. Thank you. Mashi. Mashi. Baba bollo, Baba ke chhara cake keto na. Tomar Baba ekhon ki korchen? Putuler operation korche. Hello. Nursing home. আচ্ছা ধরুন। আরে কার টেলিফোন? নার্সিং হোম। হ্যাঁ বলুন। সে কি অক্সিজেন দিয়েছেন? একটা কাজ করুন, একটা সার্ভিসেট দিয়ে দিন, আমি আসছি এক্ষুনি আসছি। আমার কপালটাই এরকম, কোন অনুষ্ঠানে যদি তোমাকে পাওয়া যায়। কি করবো বলো, হার্ট পেশেন্ট সিঙ্ক করছে। এনজয় ইয়োরসেলফ। চলি। আপনি কাকে খুঁজছেন? এটা রনেন ডাক্তারের বাড়ি তো? আগে হ্যাঁ, আপনি আসুন না ভেতরে। না 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 বাবা, তুমি গিয়ে বলো যে আমি রতনপুর থেকে আসছি। রতনপুর? ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি ভেতরে খবর দিচ্ছি। হ্যাঁ বল, এবার তোদের কি খবর? তুমি তো খবর রাখিস না, কিছু আসিস মেনে খা, হাত লাগা। আরে এই কত, আপনি বৌমা কেমন আছো? ভালো। আপনি হঠাৎ অসময়? দিদি ভাইয়ের জন্য মনটা ছটফট করছিল, তাই চলে এলাম। আসার আর সময় পেলেন না, একটা খবর দিয়ে তো আসতে হয়। আসুন আমার সঙ্গে। কেসটা না যাওয়া পর্যন্ত এ ঘর থেকে বেরোবেন না। রাখালদা, তুমি ওনার খাবার এ ঘরে এনে দাও। আমার দিদিভাই কোথায়?
তিনি তো তার মাটির জন্মদিনে মত দেখে আনব না 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 খবরটা খবরদার একদম ডাকবে না বৌমা ভীষণ রাগ করবে না না একদম না নিমন্ত্রিত সবাই চলে যাক তারপর তুমি দিদি ভাইকে এই দেখো এই চকলেটটা এই চকলেটটা না ওর কাকা ওর জন্য পাঠিয়েছে সবাই যখন চলে যাবে দিদি ভাইকে ডেকে দেবে আমি ওর ওর হাতে চকলেটটা দেব হায় রে অদৃষ্ট নিজে নাতনি একবার চোখে তাকা দেখবে ভালোবেসে আদর করে হাতে তুলে কিছু দেবে তারও জো নেই কতবু আপনি বসুন আপনার খাবারটা আমি নিয়ে আসি কত আমি চলি আমার অনেক কাজ পরে কথা হবে আপনি খেয়ে নেন গায়ের এই নোংরা পোশাক পরে পার্টিতে গেলে লোকে বলবে কি মান সম্মান বলে আমাদের আর কিছু থাকবে লজ্জায় আমার মাথা কাটে যাচ্ছে কত সাজ করে বাবা তার নাতির জন্য চকলেট এনেছিলেন আর তুমি তাকে তাকে রাখার দরকারে বসিয়ে রাখলে তা কি করবো তোমার বাবা যদি নোংরা জামা কাপড় পরে এ বাড়িতে আসেন তাকে তো ভদ্র সমাজে পরিচয় করে দেওয়া যায় না ভদ্র সমাজ ভুলে যেও না মন্দিরা যে পোশাকই পরুন না কেন উনি আমার বাবা তুমি পারতে তোমার বাবাকে এভাবে অপমান করতে আমার বাবার টাকার জোর ছিল উনি জানতেন ভদ্র সমাজে কিভাবে মিশতে হয় আমার জানা ছিল না মন্দিরা যে তোমাদের এই ভদ্র সমাজে টাকার পোশাকটাই সব মানুষটা কিছু নয় দিচ্ছি টাকার অহংকারে তুই জামাইবাবুর বাবাকে অপমান করলি ইন্দিরা তুমি ছোট ছোটর মতো থাকবে আমাদের কথার মধ্যে কথা বলতে আসবে না কেন চুপ করব আমার জন্মদিনে কতগুলো অনাচ্ছি লক্ষ্মী তুই মাথায় তুলে নাচলি আজ তোর পরম আত্মীয় সেই দেবতুলো শিশুকে তুই বাড়ি থেকে তাড়িয়ে দিলি কি হবে আমার এই জন্মদিনে কি হবে এই উপহারে গুরুজনের আশীর্বাদ থেকে যখন বঞ্চিত হলাম তখন কিসের এই জন্মদিন কিসের এই জন্মদিন বাবা তুমি তোমার তো দাদার ওখানে কদিন থাকার কথা এরই মধ্যে চলে এলে তুই একা এখানে থাকবি কি খাবি না খাবি ভালো লাগছিল না তাই চলে এলাম তাই জন্য চলে এলে আসল কথা বলো না তুমি যাওয়াতে ওরা খুশি হয়নি না 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 ওরা খুব যত্ন করেছে পিঙ্কি জন্মদিন ছিল তো ওরা আমাকে খাইয়েছে বৌমা আমাকে নিজে কাছে বসিয়ে খাইয়েছে বাবা পিঙ্কিকে চকলেটটা দিয়েছিলে হ্যাঁ কাকা দিয়েছে বলতেই দিদি ভাইয়ের কি আনন্দ সে বাড়ি সবাই দেখে বেড়াচ্ছে বলছে কাকা দিয়েছে তোর তোর বৌদি তোর কথা সব জিজ্ঞেস করলে বলে পূজোর সময় এখানে আসবে কি
তুমি কম্পিটিশনে নাম দাও, দেখবি ঠিক জয়ী হবে। মনি, কার সঙ্গে কথা বলছিস? আমার বাবা। ও চলো বাবা। নয়নের সাথে কথা বলছিলাম। থাক সৌভাগ্যবতী হও। তুমি কোথায় থাকো? বামুনপাড়ায়। তোমার বাবার নাম কি? শ্রী যতীন মুখোপাধ্যায়। তুমি যতীনের মেয়ে? আপনি আমার বাবাকে চেনেন? হ্যাঁ, যতীন তোমার ছেলেবেলার বন্ধু। বড় হয়ে ওর জীবনধারার সঙ্গে আমার জীবনধারা মিলল না, তাই বন্ধ বিচ্ছেদ। তাও কেমন আছে? ভালো। তাড়াতাড়ি চলো ভাই, তাড়াতাড়ি চলো। শিল্পী মণিময় চট্টোপাধ্যায়, আপনি যেখানেই থাকুন আমাদের এই মঞ্চে এখনই চলে আসুন। আজকের এই সঙ্গীত প্রতিযোগিতার শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী মণিময় চ্যাটার্জি। তোমার গান শুনে আমি খুব খুশি হয়েছি। আমি বাতিল হইনি, আমি কথা দিচ্ছি বম্বে এলে আমি তোমাকে সঙ্গীত শিল্পী হিসাবে প্রতিষ্ঠিত করব। কমলা, কমলা, দিদিমণি এখনো ফেরেনি? না। যা, কোথায় যাওয়া হয়েছিল? এত রাত অব্দি কোথায় ছিলে? সুতপুরে, কানের জলসায়। যাওয়ার আগে আমার পারমিশন নিয়েছিলে? না, পারমিশন চাইলে তুমি দিতে না। আর তাছাড়া ওখানে যাওয়াটা আমার খুব জরুরি ছিল। জলসায় যাওয়াটা খুব জরুরি ছিল? হ্যাঁ বাবা, ওখানে গানের কম্পিটিশন ছিল, আর আরেকজনের জেতার উপর অনেক কিছু নির্ভর করছিল। তিনি কিনি? তোমার এককালের প্রিয় বন্ধু সুধীর চ্যাটার্জির ছেলে মণি। কি? সুধীর চ্যাটার্জ? তুমি তাকে চিনলে কি করে? চিনি, আমি আর মণি। তুমি আর মণি কি? দেখো, সুধীর আমার শত্রু, তার ছেলের সঙ্গে তুমি মেলামেশা করো এটা আমি মোটেই পছন্দ করি না। আজ থেকে আমার অনুমতি ছাড়া তুমি বাড়ির বাইরে এক পাও যাবে না, মনে রেখে দিও। কোথায় যাওয়া হচ্ছে? এত করে বললাম শোনা হলো না। এবার থেকে তোমার ঘরে তালা বন্ধ করে রাখবো। অবাধ্য ছেলে মেয়েদের কি করে শায়েস্তা করতে হয় তা আমার জানা আছে। বাবা, যাও ঘরে যাও। ঘরে তালা বন্ধ করে আমাকে আটকে রাখতে পারবে বাবা? তুমি কি বলছো যদি না? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি ঠিকই বুঝতে পেরেছো সুধীর,
তুমি আবার বুঝতে পারোনি। আজ থেকে 30 বছর আগে তোমার বাবা আমার বাবাকে ঠকিয়ে ওই বামুনপাড়ার বাড়ি থেকে আমাদের উচ্ছেদ করার চেষ্টা করেছিলেন। সেসব তো অনেক আগের কথা যতীন। তোমার বাবাই তো দলিল কারচুপি করে আমাদের তাড়িয়ে দিয়েছিলেন। আর সেসব তো চুকে বুকে গেছে। কিচ্ছু চুকে বুকে যায়নি। 30 বছর পরে তোমার ছেলেকে লেলিয়ে দিয়েছো আমার মেয়ের পেছনে প্রতিশোধ নেবার জন্য। এটা তোমার ভুল ধারণা যতীন। প্রতিশোধ নেবার হলে আমি সেদিনই নিতে পারতাম। তখন আমার বয়স অল্প ছিল, রক্ত গরম ছিল। আজ এই পাকা চুল নিয়ে ছেলে পাকা বুদ্ধি খেলছে। তুমি বেশ ভালো করে জানো সুধীর, যে নয়ন আমার একমাত্র সন্তান। আর তার সঙ্গে তোমার ছেলের বিয়ে হলে আমার সমস্ত সম্পত্তিটা সে পাবে, মায় আমার বাড়ি পর্যন্ত। কিন্তু সেটা আমি কিছুতেই হতে দেব না। আমি একজন গরিব স্কুল মাস্টার। রিটায়ার করে নিজের সংসারে নিজের ঘরে আমি শান্তিতে কাটাবার চেষ্টা করছি। কিন্তু কেউ যদি মনে করে থাকে যে আমার এই শান্তির মধ্যে অশান্তি এনে দেবে, সেটা আমি কিছু সহ্য করব না। কি করবে তুমি? আর পাঁচটা ভদ্রলোক যা করে, চাকর ডেকে বাইরে যাবার পথটা দেখিয়ে দেয়। আমি তারা গরিব মাস্টার, আমার তো চাকর নেই। তাই আমি তোমার হাত জোর করে বলছি, দয়া করে বাড়িতে বেরিয়ে যাও। আচ্ছা আমি যাচ্ছি, কিন্তু এর প্রতিশোধ আমি নেব। জলসা থেকে ফেরার পর বাবা আমাকে বেরোতে দিচ্ছে না, তালা দিয়ে রেখেছে। আমি জানতাম তোমার বাবা রাজি হবেন না। আমরা যেখানে এসে দাঁড়িয়েছি সেখানে আমার বাবার রাজি হওয়া না হওয়ার উপর কিছু নির্ভর করে মনি? না না নয়ন, না না। ওসব বাজে তক করার, হতে পারি কম্পাউন্ডার, কিন্তু তোদের ওই ডাক্তারদের চেয়ে কম জানি না, বুঝলি? তা বটে, মেয়েদের টেম্পারেচার দেখার ব্যাপারে বড় বড় ডাক্তাররাও তোমার কাছে হার মেনে যাবে। শোন, ওই 100-200 টাকা নিয়ে ফাংশনে চেল্লাতে চেল্লাতে গলার তো একদম 12টা বাজছিস। অত রাত জেগে ফাংশন করলে গলা কি থাকবে? গান না গাইলে সংসারটা চলবে কি করে? আরে বাবা, সংসারটা যাতে ভালো করে চলে সে কথাই তো বলতে চাইছি। তোকে যে বাপি লাহিড়ি বোম্বে যেতে বললো, তার কি করলি? যাবো বললি কি যাওয়া যায়? বোম্বে যাওয়া আসা থাকা খাওয়া কত টাকা দরকার জানো? মিনিমাম 5,000 টাকা। এবং সে টাকা উনি কারোর কাছ থেকে হাত পেতে নেবেন না। আমি বললাম আমার গয়নাগুলো বিক্রি করে দাও, 5,000 টাকা হয়ে যাবে। না সেটা হয় না। কেন হয় না? সংসারের দরকারে, তোমার প্রয়োজনে আমি গয়নাগুলো কি বাক্সে বন্ধ করে রাখবো? শোনো নয়ন, এ ব্যাপারে আমিও খুব কনজারভেটিভ। বউয়ের গয়না কারেক্ট। জীবনদা, তোমার সঙ্গে আমি একমত। আমি বলি কি মনি, তুই একবার কলকাতায় রুনুর কাছে যা, তোকে তো খুব ভালোবাসে, দেখবি তোর সব মুশকিল আসান হয়ে যাবে। যদি না দেয়? দেবে না মানে? ও তো তোর দাদা। বোম্বে যাবে গান গাইতে? তো হঠাৎ কলকাতা ছেড়ে বোম্বে কেন? না মানে সুরকার বাপিলাইরি আমার গান শুনেছিলেন কিছুদিন আগে। তার এত ভালো লাগলো যে বোম্বে চলে আসতে বলেছেন? হ্যাঁ। আর গান গাইয়ে তোমাকে কিশোর কুমার করে দেবেন? সত্যি তোমরা গায়ের লোকেরা এত বোকাতে কি করে হও? বোকা নয় দিদি, বলে সরল হয়। শহুরে মানুষের মনে এত প্যাঁচ, সেটা মনিদা বুঝবে কি করে? নাও মনিদা, এটা খেয়ে নাও। না আমি খাবো না। কেন? আমি আবার কি দোষ করলাম? আমার বিয়েতে যাওনি কেন?
মনিদা, কর্তার ইচ্ছে কর্ম। জামাইবাবু গেলেন বেলোরে একজন রুগীর ব্রেন টিউমার অপারেশন করতে। দিদি বলল, চল আমরাও যাব। ব্যাস, দশ দিন ধরে মনির আনন্দে ইডলি ধোসা খেয়ে এলাম। জানো তো কাকু, ম্যাডাম যে আমরা রোজ সমুদ্রে চান করতাম। তাই নাকি? ওই তো বাবা এসে গেছে। বাবা, কাকু আমার জন্য ক্যাডবেরি কিনে এনেছে। তাই নাকি? হ্যাঁ, এই তো খাচ্ছি। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। মনি, আই এম রিয়েলি সরি। ইন্দিরা তো ফোন করেছিল তুই এসেছিস বলে। আই পিঙ্কি, আমরা অন্য ঘরে যাই। আরে বস বস বস। এত রুগীর চাপ, তখন থেকে চেষ্টা করছি, সময়ই পাচ্ছি না। আরে বাবা কেমন আছে? ভালো। বৌমা, বাচ্চা? ভালো, সবাই ভালো আছেন। খুব ভালো। তুই কি করছিস আজকাল? করছি নয়, করবি। উনি বম্বে যাবে সিনেমায় প্লেব্যাক করতে। তাই নাকি? আরে তাহলে তো খুব ভালো। আমি সবাইকে ডেকে বলবো, এই যে গানটা শুনছো, এটা আমার ভাই গেয়েছে। গাছে না উঠতে এক কাঁদি। আগে বম্বে যাক। যাক মানে? এই তো বলে বম্বে যাচ্ছে। তুমি টাকা দিলে তবে যাবে। এই কথাটা আগে বলবে তো। এই কত টাকা লাগবে? হাজার পাঁচ টাকা। পাঁচ হাজার টাকা? এত কিন্তু কিন্তু করছিস কেন? এই মন্দিরা, টাকাটা বের করে দাও। অত টাকা আমি কোথায় পাবো? কোথায় পাবো মানে? আরে কালই তুমি 10,000 টাকা এনে দিয়েছি, তার থেকে দিয়ে দাও। ও টাকা খরচ হয়ে গেছে। খরচ হয়ে গেছে? হ্যাঁ, শাকলার দোকানে অনেক টাকা বাকি ছিল, কালই শোধ করে দিয়েছি। তাহলে তাহলে তুই একটা কাজ কর, তুই একটা দিন অপেক্ষা কর, টাকাটা আমি দিচ্ছি। থাক দাদা, তোমাকে আর কষ্ট করে আমার জন্য টাকার জোগাড় করতে হবে না। আমার গায়ক হচ্ছে বৌদির শাড়ি আর গয়নার প্রয়োজনটা অনেক বেশি। মনি, তুই আমাকে ভুল বুঝছিস। হ্যাঁ দাদা, ভুলটা আমার। না জেনে না বুঝে ছোট ভাই হয়ে আবদার করতে এসেছিলাম, কিন্তু আমি জানতাম না এসব আবদার পৃথিবীতে অচল হয়ে গেছে। বিষ্ণু তার কুলোপানা চক্কর, উনি বম্বে যাবেন ফুর্তি করতে, আর টাকা দেব আমরা। মন্দিরা, টাকাটা নাও। না, তোমার গয়না বিক্রির টাকা আমি নিতে পারবো না। আমার জোর করো না নয়ন। জীবেন্দা, আপনি একটু বুঝিয়ে বলুন না। শোন মনি, গয়নার বিক্রির ব্যাপারটা তোর চেয়ে আমারও কম আপত্তি নেই, কিন্তু একবারও ভেবে দেখেছিস টাকাটা কোথেকে আসবে? আমারও এমন সামর্থ্য নেই যে তোকে বম্বে পাঠাবো রে। বম্বে নয়, নাই গেলাম। তাই কখনো হয়? অত বড় একজন সুরকার এত ভালো একটা অফার দিয়ে গেলেন। না না, বম্বে তোমাকে যেতেই হবে। নাও ধরো। কিন্তু তোমার হাত যে খালি হয়ে গেল নয়ন। খালি হয়ে যাবে কেন? তুমি তো আছো, আবার আমার সব ভরিয়ে দেবে। এই তো সবে শুরু,
একটু তাড়াতাড়ি সব শেষ হয়ে যাবে। না না না, এটা ভুল খবর। ও আমি আমি জানি ও বেঁচে আছে, ও বেঁচে আছে, ও বেঁচে আছে। মানুষ করব। যতীন তো ঠিক কথা বলেছে বৌমা, দাদু ভাই ওখানে গিয়ে থাকলে মানুষ হবে। আমি মাঝে মাঝে দেখে আর তোমার জামাই ফিরলে এবার তোমার কাছে গিয়ে আমরা জোরে প্রণাম করে আসতাম, কিন্তু তোমার জামার মত ছাড়া আমি বাপের বাড়ি যেতে পারি না। আমায় তুমি আমি তুমি ক্ষমা করো বাবা। সেই যে বলেছিলে তোমার মেয়ে তোমার কাছে মরে গেছে, ভেবে নাও তোমার মেয়ে মরে গেছে। বলুন,
আপনি খুন করেছেন বলুন না আমি খুন করিনি আপনি না বলুন না আমি খুন করিনি বিশ্বাস করেছেন বলুন না তাহলে ট্রেনে করে পালাচ্ছিলেন কেন ট্রেন বলুন ট্রেনে করে পালাচ্ছিলেন কোথায় বলুন সুকুমারদা আপনার সঙ্গে রজতদা দেখা করতে এসছে রজুর হ্যাঁ তুমি একটু বাইরে যাও তো পরে দেখা আরে এসো ভাই নমস্কার বসো বসো সুকুমারদা বলো এ হচ্ছে জীবন বোস মানে আমাদের ওই রতনপুরের সরকারি হাসপাতালের কম্পাউন্ডার নমস্কার খুব জরুরি ব্যাপারে আপনার সাহায্যের জন্য এসেছি আরে যারা আমাকে এমএলএ করেছেন তাদের আমি সাহায্য করবো না জীবনবাবু আপনি এমন লোককে সঙ্গে এনেছেন আমি না করতে পারবো না ধন্যবাদ আমি যার জন্য সাহায্য চাইতে এসেছি তাকে আপনি খুব ভালোভাবেই চিনতেন কে বলুন তো আমাদের মণি মানে মণি চ্যাটার্জি গায়ক মণি আপনি তো জানেন যে মণি ট্রেন দুর্ঘটনায় মারা গিয়েছে একটা তরুণ প্রতিভা সবে নাম করতে শুরু করেছিল আচ্ছা তা কি সাহায্য চাইছেন আপনারা দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন রেল কোম্পানি তাদের ক্ষতিপূরণ দিচ্ছে সরকারি টাকা আদায় করা বুঝতেই তো পাচ্ছেন বছর ঘুরে যাবে আপনি যদি একটু ইনিশিয়েটিভ নিয়ে টাকাটা আদায় করে দেন তাহলে ওই গরিব পরিবারটা বেঁচে যায় কোনো চিন্তা করবেন না আমি আমার সাধ্যমতো চেষ্টা করব হ্যাঁ সুকুমারদা আপনার সঙ্গে আমার নীতিগত বিরোধ আছে আমরা আমরা ভিন্ন রাজনীতিতে বিশ্বাস করি তাই বলছিলাম বলছিলাম সেই মনোভাব নিয়ে বা সেই দৃষ্টিভঙ্গি নিয়ে এই ব্যাপারটাকে দেখবেন না আরে না না জীবনের সব ক্ষেত্রে কি আর রাজনীতি চলে রে মাঝে মাঝে একটু একটু সেন্টিমেন্টাল হতেই হয় তুমি নিশ্চিন্তে যেতে পারো অনেক ধন্যবাদ নমস্কার আমার বড় টাকার দরকার রে এই এগুলো নিয়ে আমায় কিছু টাকা দিতে পারিস একে একে সর্বস্ব খুঁয়েছিস শেষে চুড়িগুলোও দিয়ে দিবি নয়ন তুই আমার ছেলেবেলার বন্ধু আমার কাছে টাকা নিতে তোর লজ্জা কিসের না রে বন্ধুর কাছে সবকিছু চাওয়া যায় কিন্তু ভিক্ষে চাওয়া যায় না নয়ন শোন নয়ন গয়না বন্ধক দিয়ে এইভাবে আর কদিন চলবে কলসির জল গড়াতে গড়াতে একদিন তো শেষ হয়ে যাবে তার কি তুমি কাজ করো তোমার এই কাঁচা বয়স ভরা যৌবন এত রূপ তুমি তুমি নষ্ট করছো কেন তোমার ছেলেটাকে নিয়ে তুমি আমার কাছে চলে এসো খুব সুখে থাকবে আমি তোমাকে রানী করে রাখবো একটা মেয়ের বয়সী মেয়েকে এসব কথা বলতে লজ্জা করেন আপনার লজ্জা করবে কেন লজ্জা করবে কেন শাস্ত্রেই তো আছে বৃদ্ধস্য তরুণী ভার্যাং আপনি মানুষ না জানোয়ার সতীলক্ষ্মী পেটের জ্বালা বড় জ্বালা রে দেখবো তোর সতীপনা কদিন থাকে